নমস্কার বন্ধুরা চলে এসেছে জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে আজকে আমার ভিডিও টপিক হলো আমি আমার পোলট্রি ফার্মে বাচ্চা ঢোকার পরপরই তিনটি গুরুত্বপূর্ণ ঔষধ ব্যবহার করে থাকি এই তিনটি গুরুত্বপূর্ণ ঔষধ অবশ্যই দেওয়া উচিত আর সমস্ত ফার্মারকে বলবো যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আরেকটি কথা আপনাদের সাথে আলোচনা করে নিতে চাই যে এই ভিডিওটি আমি বানাচ্ছি এটিতে আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি না কোনো ঔষধের আর এই ভিডিওটিতে যারা যারা দেখছেন হয়তো দেশের মধ্যে থেকে অনেকে দেখছেন বা দেশের বাইরে থেকে অনেকে দেখছেন এই ওষুধটি হয়তো সব জায়গায় নাও পাওয়া পাওয়া যেতে পারে তো সেক্ষেত্রে এই ওষুধের গুণাগুণ যেগুলো আলোচনা করছি সেই ওষুধের গুণাগুণগুলি ভালো করে শুনে নিয়ে সেই সমস্ত একই কোয়ালিটির গুণের ওষুধ আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন সেগুলো সংগ্রহ করেও আপনারা ভালো সুফল পাবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয় আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি প্রথম তিন দিন এই ওষুধটি খাওয়াচ্ছি প্রথমে সকালবেলায় প্রথমে সকালবেলায় ইমুলাইট খাওয়াচ্ছি দেখুন আপনারা ইমুলাইট ইমুলাইটটি খুবই ভালো বাচ্চা দের জন্যে মানে মুরগির বাচ্চাদের জন্য এটি প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন সি এগুলো রয়েছে আর এটা মেনলি ইমিউলাইটের কাজ হলো উইকনেসটা দূর করা আর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা এটা পরপর সকালবেলা আপনারা তিন দিন দিতে পারবেন এটা দুশো পাখিতে দশ এম করে দিতে হবে এটা খুবই ভালো এটা এমনভাবে আমি দিচ্ছি যাতে জলটি ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তো সেই হিসাবে আমি দিচ্ছি আর এরপর এই ওষুধটি যখন শেষ হয়ে যাচ্ছে এর পরবর্তী ওষুধ আমি দিচ্ছি অ্যাম্পিপ্লেক্স অ্যাম্পিপ্লেক্সটি বি কমপ্লেক্স এটি খুবই ভালো এটিও দু ঘন্টার জলে আমি খাইয়ে দিচ্ছি জলটা এমনভাবে দিচ্ছি যাতে দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আর এটার পরিমাণও দুশো পাখিতে আমি দশ এম করে দিচ্ছি এটা মেনলি কাজ করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিভার আর কিডনির ওপরে এটা খুবই ভালো এটা যে ছোটোবেলার থেকে বাচ্চাদের খাওয়ানো হয় তো সেক্ষেত্রে লিভার আর কিডনির প্রবলেমগুলো পরবর্তীকালে আসার সম্ভাবনা একদমই থাকে না ওই দুটো ওষুধ প্রথমে দু ঘন্টার জলে ইমোলাইট তার পরবর্তী দু ঘন্টার জলে অ্যাম্বিপ্লেক্স তারপরে মোটামুটি সন্ধ্যাবেলা পর্যন্ত সাদা জল খাওয়াচ্ছি রকম ওষুধ না দিয়ে জল শোধন দিয়ে তারপরে সন্ধেবেলার থেকে পরবর্তী সকালবেলা পর্যন্ত আমি ঠান্ডা একটা ওষুধ দিচ্ছি এখন যেহেতু কোনো রকম অসুবিধা নেই তো আমি ডোজটা একটু কম করে দিচ্ছি যাতে কোনো রকম অসুবিধা না হয় কারণ অ্যান্টিবায়োটিক বেশি দিলে পরে অনেক সময় প্রথম দিক থেকেই ওজনটা সমস্যা দেখা দিতে পারে তো আমার এখন যেহেতু অসুবিধা নেই সেই আমি এখন পরিমাণটা খুব কম করে দিচ্ছি আর ঠান্ডার ওষুধে আমি নিওডক্স দিচ্ছি আপনারা ঠান্ডার ওষুধ দেখে নিতে পারেন নিউডক্সটা নিওডক্সটা আপনাদের সাইডে আমি দেখিয়ে দিচ্ছি এটা নিওডক্স তো এই নিওডক্সটা আমরা এক লিটার জলে এক গ্রাম করে মিশিয়ে দিচ্ছি সারা রাত্রের জলে এইভাবে পরপর তিন দিন এই একই ওষুধ চলবে এই পরপর তিন দিন চলার পরে চার নম্বর দিন পাঁচ নম্বর দিন আর ছয় নম্বর দিন আমি কি কি করছি সেগুলো আপনার পরবর্তী ভিডিওতে দেখাবো তাহলে এইভাবে আমার প্রথম তিন দিনের পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই পরিচর্যাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ